চাকরি এমপ্লয়ি কার্ড আহিল নাহিল অ্যাপয়েন্টমেন্ট লেটার এই অল চাকরি দিম বলে আড়াই লাখ টাকা নিলে থানালয় দাঁত বাটি কাঢ়িছে প্রবঞ্চকর জালত ভরি দিয়ে সর্বশ্রান্ত হওয়া চাকরি প্রার্থী ঘটনাটো মরাণর অইলত চাকরি দিয়ার ডুব দিয়ে অঞ্চলটির আটজন নিবনার পর দালাল চক্রে সংগ্রহ করছে লাখ লাখ টাকা চাকরি দিম বলে কলে আর পয়সা মানে খুঁজিলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল মানে সবাই মিলে আটজন আসিল আটজনে দুই লাখ পঞ্চাশ হাজার দিল মিলাই মিলে হ্যাঁ রাজীব স্যার প্রথমে দালালে প্রসেসিং ফিজ হিসাবে সংগ্রহ করে পঞ্চাশ হাজার কোটি টাকা তার দশ দিনের পাছতে চাকরি প্রার্থী সকলক দিয়ে একোখনকৈ এমপ্লয়ি কার্ড ইয়ার পাছতে দালাল চক্রে বিচ্ছিন্ন হয়ে পড়ে চাকরি প্রার্থী সকলের মোবাইল যোগাযোগ ঘটনা বিষম দেখি অনুসন্ধানত নামিল ভুক্তভোগী চাকরি প্রার্থী এমপ্লয়ি কার্ড অয়েল কর্তৃপক্ষক দেখার পাছতে উলাই পড়িল উড়হি গছর পুর দালাল চক্রই দিয়া এমপ্লয়ি কার্ড ভুয়া মরাণর দেবজিৎ দত্ত আর রাজীব কুমার মহন্তর বিরুদ্ধে অয়েলর চাকরি নামত ধন সংগ্রহ করার অভিযোগ ভুক্তভোগী চাকরি প্রার্থী তেও আমার পৰা টোটেল আড়াই লাখ টাকা বিচারিলে তারপর প্রসেসিং ফিজ হিসাবে আমার পৰা পঞ্চাশ হাজার প্রথম ললে তারপর আমি যেটা পঞ্চাশ হাজার দিব আহিল সুদিল যে আপনার হেৰি প্রমাণ নোহাকে আমি কি দিম পয়সা ক নহয় আমার স্যারের কথা পাতক এটা স্যারের কথা পাতক বলে কলে মারিলে স্যারক স্যারে উঠালে ফোন মূলত কথা পাতিলে তো মো কলো স্যার এনে কথা এটা মানে যে পঞ্চাশ হাজার টাকা কোনো প্রমাণ নোহাকে তো দিব নো তখেতে কলে যে না আমি তো বহুত লড়াক চাকরি দিয়ে আছো আর চাকরি যদি হেৰি পাব হয়তো অকমান রিস্ক লো তো রিস্ক তো লম কিন্তু স্যার পঞ্চাশ হাজার টাকা তো বড় ডর এমাউন্ট হয়ে যায় আমার কারণে আমি তো হাজিরা করা মানুষ কো নয় আপনার দিয়ক আর সেকেন্ড যে আপনার সিকিউরিটি মানটি সিকিউরিটি মানটি জমা দিয়ার আপনাদের সাত দিনের ভিতর ডিউটি জয়েন করে দিয়ে ঘটনা সন্দর্ভত ন্যায় বিচারি ইতিমধ্যে আরক্ষীর কাক চাপিছে সর্বশ্রান্ত হওয়া চাকরি প্রার্থী সকল মরাণর ঋষেশ্বর বড়ুয়া রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট